আমাদের বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে 1971 সালে এদেশের মুক্তিপাগল মানুষ পরাধীনতার শেকল ভাঙতে অস্ত্র হাতে নিয়েছিল। রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা। পশ্চিমা দানবের শোষণ আর বঞ্চনায় এ বাংলার অর্থনৈতিক অবস্থান ছিল দারিদ্র্যসীমার নিচে। স্বাধীনতার পর স্বাধীনতা বিরোধীদের কুৎসিত ষড়যন্ত্রে জাতির পিতাকে হারিয়ে এই বাংলা দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বেরিয়ে আসার সুযোগ পায়নি বহুকাল। জাতিসংঘের হিসেব খাতায় আমাদের ঠাঁই হয় স্বল্পোন্নত দেশের কাতারে। স্বল্পোন্নত দেশের মানদণ্ড নির্ণয় হয় বিশ্বের অপেক্ষাকৃত দরিদ্র দেশের আর্থসামাজিক মানদণ্ডে ক্রমশ পিছিয়ে থাকা প্রেক্ষাপট বিবেচনায়। এই সেদিনও বিশ্বের 47টি দেশের মতো বাংলাদেশের অবস্থান ছিল স্বল্পোন্নত দেশের কাতারে। সেখান থেকে উন্নয়নশীল দেশের সম্মানে উন্নীত হতে জাতিসংঘের দেয়া আর্থসামাজিক সকল সূচক অতিক্রম করেছে বাংলাদেশ। তাই জাতিসংঘের ঘোষণা অনুযায়ী বাংলা এখন উন্নয়নশীল দেশের সম্মানে ভূষিত, আর এই সম্মান অর্জন সম্ভব হয়েছে বর্তমান সরকার এবং জননেত্রী শেখ হাসিনার সৎ ও সাহসী নেতৃত্বের কারণে। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন তথা স্বল্পোন্নয়ন থেকে উন্নয়নশীলতার অভিযাত্রায় কৃষির ভূমিকা অপরিসীম। এ পর্যন্ত উদ্ভাবিত হয়েছে ধানের 108টি জাত। খরা, লবণাক্ততা ও জলমগ্নতা সহিষ্ণু এবং স্বল্পমেয়াদী ধানের জাত উদ্ভাবন কৃষিক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে। গম, ভুট্টা, আলু, ডাল, তেল, শাকসবজি, ফল, মূল ও মশলা ফসলের 584টি উচ্চ ফলনশীল উন্নত জাত এখন কৃষকের কাছে। উদ্ভাবিত হয়েছে 442টি উন্নত ফসল ব্যবস্থাপনা বিষয়ক প্রযুক্তি, যা কৃষিকে আরও নিবিড়ভাবে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সরকারের বিভিন্ন নীতি ও পদক্ষেপ বিশ্ব কৃষিকে তাক লাগিয়ে দিয়েছে দারুণভাবে। সারা পৃথিবীতে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ স্থানে, সবজি উৎপাদনে তৃতীয় এবং ফল উৎপাদনে সপ্তম অবস্থানে। পাশাপাশি শস্য নিবিড়তা বেড়েছে কাঙ্ক্ষিত মাত্রায়। বর্তমান সরকারই কৃষিতে প্রণোদনা ও কৃষি পুনর্বাসন কর্মসূচি চালু করে। কৃষক 10 টাকায় ব্যাংক হিসেব খোলার সুযোগ পায়। এতে সরকারের দেয়া প্রণোদনার টাকা সরাসরি কৃষকের হাতে পৌঁছে যায়। কৃষি প্রণোদনা বাবদ এযাবৎ 589,24,85,000 টাকা প্রদান করা হয়েছে। উৎপাদন খরচকে সহনীয় মাত্রায় রাখতে বর্তমান সরকার সারের মূল্য কমিয়ে কৃষকের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। টিএসপি সার প্রতি কেজির বিক্রয় মূল্য 80 টাকা থেকে কমিয়ে 22 টাকা, এমওপি সার প্রতি কেজির মূল্য 70 টাকা থেকে কমিয়ে 15 টাকা, ডিএপি সার প্রতি কেজির মূল্য 90 টাকা থেকে কমিয়ে 25 টাকা এবং প্রতি কেজি ইউরিয়া সারের মূল্য 20 টাকা থেকে কমিয়ে 16 টাকা নির্ধারণ করা হয়েছে। এখন কৃষক পর্যায়ে সার প্রাপ্তিও নিশ্চিত হয়েছে। বর্তমান সরকারই সর্বপ্রথম কৃষি উপকরণ সহায়তা কার্ড চালু করে। এ পর্যন্ত কৃষকদের মাঝে 2,08,13,477টি কৃষি উপকরণ কার্ড প্রদান করা হয়েছে। বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণে এখন নতুন উচ্চতায় স্থান করে নিয়েছে। পাওয়ার টিলার, ড্রাম সিডার, বেড প্ল্যান্টার, রিপার, কম্বাইন হারভেস্টার, পাওয়ার থ্রেসার সহ নানা রকমের আধুনিক কৃষিযন্ত্র এখন কৃষকের নিত্যদিনের সাথী। প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড়, জলোচ্ছ্বাস, অকাল বন্যা পাকা ফসল কেড়ে নেয়, এসব বিবেচনায় বর্তমান সরকার ধান ও গম কাটার যন্ত্র রিপার এবং ধান কাটা মাড়াই ঝাড়াই সহ বস্তাবন্দির কাজটি একসাথে করা যায় এমন যন্ত্র কম্বাইন্ড হারভেস্টার সহ কৃষি যন্ত্র ক্রয়ে কৃষককে ভর্তুকি প্রদান অব্যাহত রেখেছে। এক্ষেত্রে কৃষিজীবীদের শতকরা 50-70% উন্নয়ন সহায়তা দিয়ে যাচ্ছে। বিশ্বকে তাক লাগিয়ে পাটের জীবন রহস্য উন্মোচনে বাংলাদেশ পায় আন্তর্জাতিক স্বীকৃতি। ভূ উপরস্থিত পানি ব্যবহারের মাধ্যমে ফসল উৎপাদন, বরেন্দ্র অঞ্চল সহ সেচের পানি স্বল্পতা অঞ্চলের কৃষিতে নতুন করে আসার সঞ্চার হয়েছে। পরিবর্তিত জলবায়ুর সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রত্যয়ে সরকার সম্প্রসারণ করেছে জলমগ্ন হাওড় এলাকায় ভাসমান সবজি চাষ। এ পদ্ধতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক সমাদৃত হয়েছে আর আমরা পেয়েছি বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি। খাটো জাতের নারিকেলের চাষাবাদ, দুর্যোগ প্রতিরোধে উপকূলীয় নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দক্ষিণাঞ্চলের কৃষিতে গতি সঞ্চার হয়েছে। কৃষির মানুষগুলো এখন ডিজিটাল পদ্ধতিতে তথ্য সেবা পেয়ে থাকে নানাভাবে। কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রবর্তন করেছে বর্তমান সরকার। কোনো দেশের সামগ্রিক উন্নয়ন চিত্র বুঝতে হলে সে দেশের মাথাপিছু আয় এবং কাঠামোগত উৎকর্ষতা বিবেচনায় আনা হয়। বাংলাদেশের এসব উন্নয়ন এখন দৃশ্যমান। কৃষিপণ্য রপ্তানি থেকে 2016-17 অর্থ বছরে বাংলাদেশ 55.33 মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। এ সময় 24,000 মেট্রিক টন সবজি, 3,604 মেট্রিক টন ফল এবং 6,963.5 মেট্রিক টন সুগন্ধি চাল রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি, শিল্প, বাণিজ্য এবং অবকাঠামোগত উন্নয়ন সব দিক থেকে বাংলাদেশ এখন পৃথিবীর জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীলতার উত্তরণের অভিযাত্রায় বাংলাদেশের সূচক আজ কাঙ্ক্ষিত মাত্রাকে ছাড়িয়েছে। এখন মাথাপিছু আয় 1,271 মার্কিন ডলার, মানব সম্পদ সূচক 72.9, যা জাতিসংঘের নির্ণায়ক সূচক মানদণ্ডের চেয়ে ঢের বেশি। তাই আজ অর্জিত হল উন্নয়নশীল দেশের কাতারে দাঁড়াবার সম্মান। বাংলাদেশ আজ উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বীর দর্পে পা ফেলে চলেছে। এই অগ্রযাত্রার পথিকৃত মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তাঁরই দুঃসাহসী নেতৃত্বে এগিয়ে চলছে বাঙালি জাতি। কার সাধ্য রোখে বীর বাঙালির যাত্রাপথ? 2030 সালের মধ্যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন এবং 2041 সালে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের উন্নত দেশের সম্মানে। বিশ্ব তার বিস্ময় চোখে তাকিয়ে বলবে, সাবাস বাংলাদেশ।